চল তোর শ্বশুর বাড়ি আর হবু বিহানের সাথে একটু দেখা করি। দাঁড়ান, এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? এটা কি মাছের বাজার মনে হচ্ছে? যে শাক সবজি বিক্রি করতে আসছেন এটা কোনো মাছের বাজার না, এটা শায়লা চৌধুরীর বাড়ি। এই বাড়িতে ম্যাডামের অনুমতি ছাড়া কারো প্রবেশ নিষেধ। এখনো বলতেছি ভালো ভালোই বাসা থেকে চলে যান, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তোর তো সাহস কম না রে? তুই এবারে চাকর হয়ে তুই এবারে হবু জামাই আর হবু বিয়ে রে গলা ধাক্কা দিয়ে বার করে দিতে চাস? হ্যাঁ, তোর ম্যাডাম যদি জানতো পারে এই খবর তাহলে তোর কি অবস্থা হবে জানিস? কি বললি তুই? তুই ম্যাডামের হবু বিয়াই আর তুই আপামনির হবু হাজবেন্ড? হ্যাঁ, আমি তোমকে মৌ ম্যাডামের হবু হাজবেন্ড। আর এই যে লোকটারে দেখতে পাইতেছ সে আমার আব্বা, তার মানে হইতেছে তোমাকে মৌ ম্যাডামের শ্বশুর আব্বা, শ্বশুর হবু শ্বশুর আব্বা। এই বেটা তোকে মাথা ঠিক আছে? আমার তো মনে হয় তোরা পাগলা গেলে তো আজকেই ছাড়া পাইতেছ, আর এই বাড়িতে এসব পাগলামি করতে। এই শালা, তুই পাগল কস আব্বা? হ্যাঁ, দেখছো কত বড় সাহস এই দারোয়ানের, আমগো দুইজন রে পাগল কয়। এই শালা পাগল তো তুই, তোর সৈন্য গোষ্ঠী পাগল। দারোয়ানের পোশাক পরা নিজেরে কি মনে করস? হ্যাঁ, এই কি মনে করস? নিজেরে পুলিশ মনে করতাছ? হ্যাঁ, প্রশাসনের লোক মনে করতাছ? শালার পাগল ফাউল, এই তোর দেখতে তো চোরের মতো লাগে। চোর তোরা এই পোশাক দিছে কেডা? এই সারা, তোরা কি আমার বিয়াই লাগোস যে তোকে আমি মজা নিনু? এই তো বাসাধন খাপরি মার্কা চুল কাটা মাথালে এতক্ষণে লাইনে আইসু। হ্যাঁ, তুমি যদি আমগো বিয়াই না হও তাহলে আমরা কি তোমার বিয়াই লাগি যে মজা করবো? শোন, ভালোই ভালোই বাসার ভিতরে ঢুকতে দে, নাহলে এমন থাবার দিমু এক করে বাপের নাম সহ নিজের নাম সারা জীবনের লেগে ভুলে যাবি। হ্যাঁ, খালি মনে করে নিজের শক্তি আছে। চল তোদের এত বড় সাহস আমার ঘরের ভিতরে প্রবেশ করেছিস? দারোয়ান তোদের ঢুকতে দিয়েছে না? দেখাচ্ছি মজা। দারোয়ান, এই দারোয়ান, আমার অনুমতি ছাড়া একটা কাক পক্ষী জানো আমার বাড়ির ভিতরে ঢুকতে পারে না? ওরা কি করে ঢুকলো এই বাড়িতে? হ্যাঁ, এই সবজিওয়ালা মুরগিওয়ালা, ছি 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 ছি, আমার তো দেখে ঘৃণা লাগছে। ওহো, এই সবজিওয়ালা মুরগিওয়ালা আমার বাড়ির পরিবেশটা নষ্ট করে দিল। কি বলতেছেন বিয়ান সাহেবা? আমরা তো আপনার পরিচিতই, আমরা যদি অপরিচিত হয় তাহলে পরিচিত কেডা? এই ছোট লোকে বাচ্চা, তুই আমাকে বেআইন ডাকছিস আর আমি তোর পরম আত্মীয় হই? আমি তো বুঝতে পারছি না, আমার তো মাথায় ঢুকছে না। এই দারোয়ান, ওরা কি বলছে? ম্যাডাম, আমারও তো মাথা ঢুকতেছে না। আসার পর থেকে এই লোকটা বলতেছে আপনি নাকি ওনার হবু বেআইন, আর ও বলতেছে আমাদের মৌ ম্যাডামের নাকি হবু হাজবেন্ড। ওরা গ্রামের খ্যাত, আমাকে আবার বলতেছে যে আমাকে চাকরি থেকে বের করে দিবে। আমি সেই বইয়ে ঢুকতে দিছি ম্যাডাম। কি বলতেছেন বিয়ান সাহেবা? আমাকে চিন্তা করতেছেন না, আমরা তো আপনার পরিচিতই, আমরা যদি অপরিচিত হই তাহলে পরিচিত কেডা হবে আপনার? আমরা তো আপনার পরম আত্মীয়, আমাকে যদি ঢুকতে না দেয় গেটে তাহলে কি আপনি আর চাকরি রাখতেন? জানি তো রাখতেন না। এই কাজ হাত করে দাঁড়া রসিস, কেন হবু শাশুড়ির সালাম কর। ভুল লাগেছি আব্বা, এইগুলা কই রাখো? আরে কত জায়গায় যে খালি খালি রাখে দে। আচ্ছা ঠিক আছে। জানিস আমার এই সোফার দাম কত? 10 লাখ টাকা। জীবনে দেখেছিস 10 লাখ টাকা? সেই মুহূর্ত
তো নেই। আচ্ছা বারবার আমাকে বেআইন বেআইন করছিস, কি ব্যাপার? আমি তোর কোন আমলের বেআইন? তোর ছেলের কোন জন্মের শাশুড়ি আমি যে আমাকে আবার সালাম করতে বলিস? এসব আপনি কি করতেছেন বেআইন সাহেব? আপনি কি আমার চিনতে পারেন নাই, নাকি 15 বছর আগের কথা ভুলে গেছেন? আমি হইলাম আফজাল, আপনার হাজব্যান্ড করিমের বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু। 15 বছর আগে মৌ মামনিকে নিয়ে আপনারা গ্রামে গেছিলেন, যে তখন তো আমার বন্ধু আমার কথা দিছিল যে মৌ মামনিরে যেন আমি আমার ছেলের বউ করে বাড়িতে নিয়ে যাই। বন্ধু আজকে নাই, কিন্তু বন্ধুর কথাটা তো আছে, সেটা তো আর ফেলাইতে পারি না। এই জন্যই তো ছেলেরে নিয়ে চলে আসছি, মৌ মামনিরে ছেলের বউ করে বাড়িতে নিয়ে যাওয়ার লাগে। আর ছেলের শ্বশুরবাড়ি প্রথমবার আসতেছি, খালি হাতে তো আর আইতে পারি না। এই জন্য গ্রামের এই যে টাটকা শাকসবজি, দেশি মুরগি, জুনা নারকল এইসব নিয়ে আসছি। তোদের তো সাহস কম নয়। 15 বছর আগে আমার হাজবেন্ড কি বলেছিল আর সেই কথা মনে রেখে নাচতে নাচতে আমার বাড়িতে চলে আসলি? 15 বছর আগের কথা এখন আনলে হবে? 15 বছর আগে তোরা কি ছিলি আর এখন 15 বছর পরে আমি কি হয়েছি দেখেছিস? এই তেল আর জল কি মিশে কোনোদিন? তুই কি করে ভাবলি আমার একমাত্র মেয়েকে তোর এই কৃষক ছেলের সাথে বিয়ে দেব? একটা কথা ভালো করে শুনে নে, শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হয় না। শোন, তোদের দুজনকে ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা। দুদিন পরে আমার মৌ মামুনির বিয়ে, আমি চাই না এই বিয়েতে কোনো আজে বাজে লোক থাকুক। ও অবশ্য কাজের মানুষের দরকার হবে এই বিয়েতে, তোরা যদি কাজের মানুষ হিসাবে থাকতে পারিস থাকবি, কাজ করবি। হ্যাঁ, তোরা তো গ্রাম থেকে এসেছিস, এইসব কাজ ভালোই পারবি। মাফ করবেন শাশুড়ি আম্মা, আমার আব্বা যেহেতু তার বন্ধুরে কথা দিছিল তার বন্ধুর মায়ের লগে আমার বিয়াটা দিয়াই দিব, আপনার মাইয়ারে বিয়া না করি আমি এই জায়গা থেকে যাইতেছি। যতদিন না পর্যন্ত আপনি আমার হাতে আপনার মাইয়ারে তুইলা দিবেন, ততদিন এই বাড়ি থেকে এক পাও নড়ব না। আর আপনার মাইয়ারে বিয়া করার জন্য আমার যা যা করার দরকার আমি সব কাজ করি। এত বড় সাহস! দারোয়ানের বাচ্চা দারোয়ান, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। এই আপনাদের দুজনকে তখনই বলছিলাম এই বাসা থেকে বেরিয়ে যেতে, আমার কথা শুনে নাই বাইরে বের, এখান থেকে কইতেছি আইলাম এখান থেকে। বুঝলাম না, আমার বিছানায় শুয়ে আছে এভাবে? আপনাকে আগে কখনো দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না। কে আপনি? মা, 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 মা! কি হচ্ছে মামুনি, চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো করবোটা কি? এই ছেলেটাকে, এই ছেলেটাকে! আমি তো এই ছেলেকে আগে কখনো দেখিনি, আমার বেডের উপরে শুয়ে আছে, আমি কি ওনাকে চিনি না কি বল? আমি তো ভয় পেয়ে গেছি। এই ছোট লোকে বাচ্চা, তুই কোন সাহসে আমার মেয়ের বেডরুমে এসে বেডে শুয়ে পড়েছিস? তো সাহস তো কম নাই? এই শাশুড়ি আম্মা, আপনি এটা কি কইলেন বলতো? কোন সাহসে মানে? আরে আমার হবু বউ, হবু বউয়ের ঘরে আইসা খাটের উপরে শুয়ে পড়লে সমস্যাটা কোথায়? আচ্ছা আচ্ছা, খাটটা যে কি তুলতুলা নরম, শুইছি আর কোন যে ঘুমায় পড়ছি টেরই পাই নাই। মা, এই লোকটা সব কি বলছে? ওনার হবু বউ মানে কে ওনার হবু বউ? আরে তুমি তোমার হবু বউ, হায় আল্লাহ, তুমি কি সব কিছু ভুইলা গেছো নাকি? নাকি বড় হয়ে গেছো সব মাথার মধ্যে গুলায় খায়া ফেলাইছো? আরে ছোটবেলায় তুমি তো আমার বড় বড় কুয়াই ডাকতা, আমিও তো তোমার বউ বউ কুয়াই ডাকতাম, এটাও তো ভুইলা গেছো। আরে একলগে কত খেলা পাটি খেলছি, আমি তোমার না খাওয়াই দিলে তুমি তো খাইতাই না, তোমার আব্বা মাঝে মধ্যে আমার কাছে আসতে দিত না, তুমি কত কান্নাকাটি করতা। আরে এর জন্যই তো ছোটবেলায় তোমার আব্বা আর আমার আব্বা মিলে ডিসিশন নিছিল যে বড় হইলে
আমরা দুজনে স্বামী স্ত্রী হমু, মানে আমাকে বিয়েটা দিয়া দিব। ওহো, তুমি আমার চিনতে পারতেছো না? আমার তো সবকিছুই মনে আছে। তুমি সবকিছু ভুলে গেছো বউ, থুকু হবু বউ। মা, এ ছেলে এসব আবু তোমার কি বলছে? বলছে কিনা ছোটবেলা থেকে আমি নাকি ওর জন্য পাগল ছিলাম। আমার তো মনে হচ্ছে আমি ওনাকে আগে কখনো দেখিনি, আজকে প্রথম আমি ওনাকে দেখলাম। আর এই ছেলে কিনা বলছে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। মা, আমার মাথায় কাজ করছে না। তুমি কি এই বিষয়ে কোনো কিছু জানো? না রে মা, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমারও মাথায় কাজ করছে না। ও বলছে 15 বছর আগে নাকি তোর বাবা ওর সাথে বিয়ে ঠিক করেছিল, সেই সুবাদে এখন এসেছে তোকে ওদের বাড়িতে বউ করে নিয়ে যাওয়ার জন্য। মা, তুমি এই সব কিছু জানার পরে ওই ছোট লোকটাকে এই বাড়িতে থাকতে দিয়েছো? তুমি তো খুব ভালো করে জানো শিবুকে আমি কত ভালোবাসি। 2 দিন পরে শিবুর সাথে আমার বিয়ে, আর এই খবর প্রত্যেকটা মানুষ জানে। আর শিবু যদি এই কথা জানে তখন কি হবে তুমি বুঝতে পেরেছো? এই শোনো, কোনো কিছুই হইব না, যা হইব ভালোর জন্যই হইব। আর এই যে শিবু টিপুর কথা মাথা থেকে ঝাইরা ফলায় দাও, কোনো শিবুর লাগে তোমার বিয়ে হইব না। বিয়া যদি হয় তাহলে আমার লগে হইব, বুঝতে পারছো লক্ষ্মী? শাশুড়ি আপা, তাহলে আমি যাই, তো ফ্রেশ হয়ে আসি। মা, এই ছেলেটা সব কি বলে গেল? ও আমার বর হবে মানে? শোনো মা, আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমার সাথে যদি শিবুর বিয়ে না হয় তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। তবু ওই খ্যাতমার কাটাকে আমি বিয়ে করবো না। না মামনি, তুই কেন গলায় দড়ি দিবি? আমি ওর সাথে কখনো তোকে বিয়ে দিতে দিব না। আমি একটা ব্যবস্থা করব, বুঝেছিস? রাখালের বাচ্চাটাকে কিভাবে বের করতে সেটা তো করবই, তা না হলে একটা বুদ্ধি করেছি, সোজা আঙুলে ঘি না উঠলে কি করবো জানিস? বাঁকা করব আঙুলটা। ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই কর। শিবু দেখো, আমি এত কথা তোমাকে ফোনে বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো। আরে না বাবা, ফোনে এত কথা বলা যায় নাকি? শোনো, আমাদের গ্রাম থেকে একটা উত্তর ঝামেলা এসেছে, ও আসার পর থেকে একটার পর একটা প্রবলেম হচ্ছে তো হচ্ছে। আমি এসব মানতে পারছি না, তুমি একটু তাড়াতাড়ি আসো, এটা সলভ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাখছি, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ, আল্লাহ হাফেজ। শোনো বউ, থুকু হবু বউ, কি করতেছো ছাদে দাঁড়ায় দাঁড়ায়? দেখলাম কার লগে কথা কইতেছো। আরে মানুষের লগে কথা কয়ে কি লাভ? তুমি আমার লগে কথা কও, দেও না। কত সুন্দর একটা হবু জামাই তোমার সামনে দাঁড়ায় আছে, বাড়ির মধ্যে ঘুরঘুর করতেছে, আমার লগে তো একটু সময় দিতে পারো, তাই না? হবু জামাই? আই কিসের হবু জামাই? আমি তোকে কখনো আমার হবু জামাই বলে মেনেছি নাকি? নাকি মানবো? কখনো মানবো না। তুই নিজেকে দেখেছিস একবার আয়নায়? ছোট লোক জানো কোথাকার, কি তার ড্রেস আপ, গা দিয়ে সব সময় গন্ধ আসছে তো আসছে। গ্রাম থেকে একটা টোকায় বাচ্চা এসেছে, স্বপ্ন দেখছে আমাকে নাকি বিয়ে করবে। এই তোর লেভেল আর আমার লেভেল যায় নাকি কখনো? যে দেখেছিস আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছু অভাব নেই, অমনি তুই আমার পেছনে লেগেছিস, আমাকে বিয়ে করবি, এই বাড়ির জামাই হবি, তাই না? তোর এই মনের আশা কখনো পূরণ হবে? আর একটা কথা শুনে রাখ, হয়তোবা ছোটবেলায় আমার বাবা তোর বাবাকে বা তোকে কথা দিয়েছিল। আমি তো তোকে কথা দেইনি যে বড় হয়ে আমি তোকে বিয়ে করব, তোকে আমি ভালোবাসবো, কোথাও লেখাও ছিল না। সেই আশা নিয়ে তুই আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছিস, তুই আমাকে বিয়ে করবি, আমার সাথে সংসার করবি। শোন ছোট লোকের বাচ্চা, তোর এই আশা আশাই থাকবে, কখনো এই আশা পূরণ হবে না। আমার মতো একটা স্মার্ট মেয়ে তোর মতো একটা খ্যাতকে বিয়ে করবে, তুই কিভাবে ভাবলি? হ্যাঁ আচ্ছা, অহন্য তুমি যদি এই কথা কও আমি তোমার কে, এটা কইলে হইলো কতো? হ্যাঁ আচ্ছা, ছোটবেলায় যে তোমার লগে আমি কত খেলাধুলা করছি, খেলা মাঠে খেলছি, তুমি সব কিছু ভুলে গেছো? মানে শহরে থাকতে থাকতে তোমার একটা খারাপ অভ্যাস হয়ে গেছে, বুঝছো? মানে গ্রামের মানুষে তুমি আর চিন্তাছো না, ছোটবেলার খেলার সাথে নেই তুমি ভুলে গেছো। শোনো, তোমার বাপ যেহেতু আমার বাপরে কথা দিছিল, আর আমার বাপ যেহেতু তোমার বাপরে কথা দিছিল, সেহেতু তোমার লগে আমার বিয়া হইবই। আর যতদিন পর্যন্ত বিয়া না হইতাছে আর ততদিন পর্যন্ত আমি তোমার হবু জামাই, যাই কও না কেন, গায়ে কিন্তু লাগে না। আর যাই হোক, শোনো, বিয়ের আগে তোমার হাতটা একটু ধৈরা দেখনি, ওই প্রেমিক প্রেমিকেরা ধরে না, যে হাতটা নরম না একটু শক্ত, একটু ধৈরা দিই। হ্যাঁ ছোট লোকের বাচ্চা, কখনো আমার আশেপাশে আসার চেষ্টা করবি না, হাত ধরা তো পরের বিষয়।
তোর মতো একটা ছোট লক্ষ্যাত অশিক্ষিতর পাশে বসে আমি খাবো? কখনো না। তুই যদি এটা ভেবে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। তোর সাথে পাশের চেয়ারে বসে খাওয়া তো দূরের কথা, তোর সাথে আমি একই টেবিলে বসে খাবই না। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা, তা না হলে। আচ্ছা মা, তুমি চুপ করে কেন বসে আছো? এই ছোট লোকের বাচ্চাটাকে এখান থেকে যেতে বলো না। তাই তো, তুই তো ঠিকই বলেছিস। এই ছোট লোকের বাচ্চা, তোদের কি ক্ষমতা আছে হ্যাঁ, যে আমাদের সাথে ডাইনিং টেবিলে বসে খাবি? যা মাটিতে বসে খা, আর তা নাহলে যা সিঁড়ির কোনায় যা, আমি কাজে মানুষ দিয়ে তোদের খাবার পাঠিয়ে দেবো। আব্বা চলো চলো। চল। আপনি এইভাবে কথা বলতে পারেন না। আমার আব্বা একটা বয়স্ক মানুষ, বয়স্ক মানুষের সাথে কেউ এমনি করে কথা কয় না। আর তাছাড়া আমার আব্বা তো আপনার স্বামীর বন্ধু আছিল, তাই না? তাইলে আপনি তার লাগে তো খারাপ আচরণ করতেছেন কেন? আর নিচে ড্রয়িং রুমে তো আর থাকুনের জায়গা নাই, থাকতে হইলে ফ্লোরিং করে থাকতে হইল। আব্বার একটু ঠান্ডার সমস্যা আছে, তো নিচে ঘুমাইলে অনেক সমস্যা হইব, এর জন্য নিচে শোয়া যাইব না। এই ফকির, ফকির বাচ্চা ফকির, তোর বাবার ঠান্ডার সমস্যা তো আমার কি? হ্যাঁ, তোর বাবার ঠান্ডা লেগে মরে যাক, তাতে তো আমার কোনো লাভ নেই। এইখানে থাকতে পারবি না, এটাই আমার শেষ কথা। আর যদি তোদের থাকতে কোনো অসুবিধা হয়, গেটটা খোলা আছে, সোজা চলে যাও। তোদের মতো ফকিরদের আমি ভিআইপি ভাবে রাখতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে তোদের কাজের লোক হয়ে থাকতে হবে। এই বাড়িতে কাজের লোকরা যে যে কাজ করে তোদেরকেও সেই কাজ করতে হবে। আর নিচে দারোয়ানের কাছে বাজারের লিস্ট দিয়েছি আর টাকা দিয়েছি, সকাল সকাল যে বাজার করে নিয়ে আসবি। আর শোন, ঘুম থেকে উঠে যদি দেখি তোরা বাজারে না গেছিস, তাহলে তোদের যে কি হাল করব সেটা টেরও পাচ্ছিস না এখন, কালকেই বুঝতে পারবি। যা 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 নিচে। আব্বা, একটা জিনিস আমার বুঝে আসে না, আমগো বাড়িতে কোনো কিছুর অভাব নাই, আমরা খাট পালঙ্ক ফালাইয়া এই জায়গায় এসে নিচে ঘুমাইতেছি কেন? বাসন রে, শোন, সারা জীবনে তো খাটের উপরে ঘুমাইছি, একদিন নয় নিচে ঘুমাইলাম, কি অসুবিধা? আর শোন, তোর একটা কথা কই, এই আমার কিন্তু খাটের থেকে নিচে শুয়ে অনেক ভালো লাগতেছে। তোমার ভালো লাগতেছে, আমার না ভালো লাগতেছে না। আচ্ছা, দুনিয়ায় কি আর কোনো মাইয়া মানুষ ছিল না যে অহংকারী জেদি মাইয়ারে আমার বিয়া করতে হইব? কেন আব্বা, অন্য কোনো মাইয়া দেখতা সেই মাইয়ারে বিয়া করতাম, তোমার সেবা যত্ন করতো। বাজান রে, বন্ধু কি জিনিস আর একটু বড় হাতালে বুঝবি। বন্ধু আমার কইছিল তার মায়ারে তোর সাথে বিয়েতে আমার বাড়িতে বউ করে নিয়ে আসতে, কথা দিছিলাম বন্ধুরে, আজ তো বন্ধু ভাইসা নাই, কথাটা রয়ে গেছে। যদি ভাইসা থাকতো তাহলে একটা স্পর্শপর হইতো। কথা দিছিলাম বিধায় কি এই অপমানগুলো সহ্য করতে হইব? আচ্ছা আব্বা, তোমার বন্ধু যদি বাইসা থাকতো তাহলে আজকে এত ঝামেলা হইতো না, এত অপমান সহ্য করতে হইতো না, সিঁড়ির পাশে এসে ঘুমাইতে হইতো না। আর দায়িত্বের কথা কইতেছ, হ্যাঁ, আমরা কি কাজের লোক যে বাজারের দায়িত্ব নিব? শোনা, বাজার লোক মন খারাপ করিস না, চল ঘুমা। আমার ঘুম পাইতেছে না, তুমি ঘুমাও তো, যখন আমার ঘুম পাই তখন ঘুমাবো। আমি বাজান শরীর খারাপ করবো,
কথা শুন, তোমার জন্য যার কত কিছু সহ্য করতে হইব আমার, তোমার জন্য আরো কত কিছু সহ্য করতে হইব আমার। আমার বাবা না ভালো, আমি না যদি মাথাটা ঘুমা। হারামজাদা, এত বেলা করে ঘুমাইতেছস, কি ব্যাপার? কি কইছিলাম কালকে রাত্রে? আজকে আমার বাড়িতে গেস্ট আসবে, তোরা ঘুম থেকে লেট করে উঠবি না, তাড়াতাড়ি উঠবি, বাজারে যাবে। এই বাড়িতে বসে বসে খাওয়া? আমার বাড়িতে বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। আমার বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। আরে মা, তুমি কি বুঝো না, যাদের মাগনা বসে বসে খাওয়ার ধান্দা, তাদের কি আর কাজ করতে ইচ্ছে করবে বলো? তারা তো এইভাবে বসে বসে মাগনাই খাবে, এই চিন্তাই তাদের। কিন্তু এটা তো আমার বাড়িতে হবে না, আমার বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। হ্যাঁ, মাফ করবেন, আমাগো বাড়িতে সোনার পালঙ্ক না থাকলেও আমার বাপরে কোনোদিন আমি মাটিতে শুইতে দেই নাই। আমাগো একটা পালঙ্ক আছে, পালঙ্কর পরে শুয়াইছি। আমার আব্বা অসুস্থ, হার্টের রোগী, তারে ডাক্তার কইছে কোনোভাবে যেন ঠান্ডা না লাগে। আমার বাপরে আমি যত্ন সহকারে রাখি, এই জায়গায় এসে নিচে শুইতে হইব, জানলে জীবনও আসতাম না। আব্বা আর এক মুহূর্তে এই বাড়িতে আসবো না, চলো বাড়িতে চলো। আসছে আমার মহারাজা, নিচে শুতে পারে না? এই বাড়িতে কি তোমাদের সোনার পালঙ্ক আছে যে পালঙ্কে ঘুমাইবা? এই বাড়িতে আসার পর থেকে আপনারা দুইজনে আমাকে লাগে অনেক অত্যাচার করছেন। আর না আব্বা, চলো কইতেছি, আর তোমার কোনো অপমান আমি সহ্য করতে পারুম না। যা যা, এখান থেকে চলে যা তোরা। তোদের কি আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলাম? তোরা থাকলে আমার আরো বিপদ বাড়বে। আসলে হইছে কি, একটা মাত্র পোলা তো আমার সে খুব ভালোবাসে, এই জন্য কথাগুলো কয়া ফেলাইছে। আরে মাফ করে দেন, আমরা এখনই ওই দারোয়ানের কাছে বাজারের লিস্টের টাকাটা লইয়া কাপড়টা বদলায় বাজারে যাইতেছি। বুঝতে পারছি, তাড়াতাড়ি আইস, চল চল চল। আব্বা কষ্ট হইতেছে না? না বাজার, কোনো কষ্ট নাই। আব্বা শোনো, অনেক হয়েছে, আর কত কষ্ট করবা কত, এইবার সবার সামনে সত্যটা নিয়ে আসো। আমার চোখের সামনে তোমার এই অপমান দেখতে পারতেছি না আমি। বাজান রে, অনেক তো সহ্য করতেছিস, আর একটু সহ্য কর বাজান। আমি চাই না আর কয়েকটা দিনের লেগে আমার এত বছর সাধনাটা বিফলে যায়। আব্বা তারপরে দিনের পর দিন তোমার এই অপমানগুলো আমি আর নিতে পারতেছি না। একটা ভালো কাজের লেগে একটু কষ্ট না হয় করতে হইলে করলাম, তুই একটু আমার লোকে কষ্টটা করতে পারবি না বাজান? করতে পারুম না কেন কও, তোমার কথা রাখার লেগেই তো সবকিছু ছাইরাই জায়গা পইড়া আছে। সেটা তো আমি জানি বাজার, এখন চল তাড়াতাড়ি বাজার করলে লয়ে চল, নাহলে আমার হুবু বিয়ান আবার রাগ করবে। চল শুনছেন, আপনারা মনে হচ্ছে এবারের চাকর। আসলে আমি এখানে অনেকক্ষণ থেকে ওয়েট করছি, আমার গাড়িতে অনেকগুলো মিষ্টির প্যাকেট রাখা আছে। আসলে আমার পক্ষে তো এতগুলো মিষ্টির প্যাকেট নিয়ে ভেতরে যাওয়া সম্ভব না, আপনারা যদি প্যাকেটগুলো একটু নিয়ে আসতেন। আমাগরে কোন দিক দিয়ে আপনার চাকর মনে হয়? হ্যাঁ, আপনার সাহস তো কম না, আমার আব্বারে দিয়া মিষ্টির প্যাকেট আনানোর হুকুম দেন। এই আপনি জানেন আমার আব্বাকে? আমার আব্বা চাইলে আপনার এই জায়গায় দাঁড়ায় পড়া তিনবার কিনে নিতে পারে। আরে আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন?
আপনার হাতে বাজারে ব্যাগ দেখে ভাবলাম আপনি এবারে চাকর। আসলে বাবা জিয়া, আপনি কিছু মনে করেন না, আমার একটা মাত্র পোলা তো, ছোটবেলা থেকে একটু মাথা গরম, কখন কারে কি ফেলাই ঠিক নাই। আপনি কোন মিষ্টির প্যাকেট কই আছে আমি আনতেছি। আচ্ছা, প্যাকেটগুলো গাড়ির ভিতরে রাখা আছে, আপনি নিয়ে আসুন, আমি তাহলে ভিতরে। আব্বা, তুমি আমার থাবাই দিলা কেন? হ্যাঁ, কত বড় সাহস, ও তোমার যে মিষ্টির প্যাকেট আনার হুকুম দেয়, উচিত শিক্ষা দিয়া থাক। আরে বাবা রে, এখানে উনার কি দোষ? হ্যাঁ, আমাকে পোশাক আশাক দেখে তো চাকর বাকরি মনে হইতেছে, আর বাজার সব জায়গায় সবসময় রেগে গেলে চলে না বাজার। চল ভিতরে চল, আমি মিষ্টির প্যাকেটগুলো নিই, চল। আসলে আমার বাবার কোনো গাড়ি নেই, কিন্তু আমার দুইটা গাড়ি আছে, একটা আমাকে অফিস থেকে দিয়েছে আর একটা নিজের ব্যাংক লোন করে কিনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আচ্ছা বাবা, তুমি কত বেতন পাও? আন্টি, আমার স্যালারি ছিল 90,000 টাকা, কিন্তু আমার বস আমার উপর খুশি হয়ে 1,00,000 টাকা করে দিয়েছে। আসলে বস আর বসের ছেলে তো দেশের বাইরে থাকে, পুরো অফিসটা না আমার একা সামলাতে হয়। আর আমার বস বলেছে এবার দেশে আসার পর আমাকে একটা ফ্ল্যাট কিনে দিবে, আমি তো ভেবেছি সেই ফ্ল্যাটেই মৌকে নিয়ে থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার মতো একটা উপযুক্ত ছেলেই তো আমি খুঁজছিলাম, তুমি আমার মেয়ের জন্য একমাত্র উপযুক্ত ছেলে। আর কোথা থেকে কোন ফকির নিয়ে এসে আমার মেয়েকে বিয়ে করতে চায়, বুঝেছো? তা আচ্ছা, কবে আমরা কাকে কথা দিয়েছি সেই কথা কি এখনো রাখতে হবে বলো তো বাবাজি? আমি তো আমার মেয়েকে যার তার হাতে তুলে দিতে চাই না, তাই না? আমার মেয়ের উপযুক্ত পাত্র হলেই না আমি সেই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব। আর আমার মেয়ের একমাত্র উপযুক্ত পাত্র হলে তুমি, আমি কালী বয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চাই। আচ্ছা বাবা, তোমার কোনো আপত্তি নেই তো? আরে না না আন্টি, আমার কোনো আপত্তি থাকবে কেন? আমি তো চাই মৌকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব, আর মৌয়ের মতো একটা মেয়ে যদি আমার বউ হয় সেটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। মাশাআল্লাহ, কি সুন্দর কথা বাবাজি। আচ্ছা, তোমার যখন কোনো আপত্তি নেই তাহলে আমি না শুভ কাজে আর দেরি করতে চাই না, কালী বিয়ের ব্যবস্থাটা করে ফেলি। সেটা আপনার ইচ্ছা আন্টি, আপনার যেটা ভালো মনে হয় আপনি করুন, আমার কোনো আপত্তি নেই। এই তোরা মিষ্টি নিয়ে আয়, জামাই বাবাজিকে তো মিষ্টি মুখ করাতে হবে। আর কেউ যদি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখপতি হওয়ার স্বপ্ন দেখে সেটা তো বোকামি ছাড়া আর কিছু নয়, তাই না বাবাজি? কি হয়েছে, তাই না আনলি কেন? হয়েছে, এবার হয়েছে তো। হ্যাঁ, কি ওই মায়ের তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আহন আহন, কি হইব, তোমার মান সম্মান শেষ করছো? তুমি না পারলা তোমার মান সম্মান বাঁচাইতে, না পারলা তোমার বন্ধুর কথা রাখতে। অহন আমগো কি হইব, শুধু শুধু কষ্ট করলাম, তুমি শুধু শুধু অপমানিত হইলা, কষ্ট করলা। আর সে কই কি আব্বা, চল আমরা চলে যাই এই জায়গার থেকে, শুধু শুধু অপমানিত হওয়ার কোনো দরকার নেই। আমি তোর মারে খুব ভালো করে আছি, এমন কি প্ল্যান করবো, আমাকে দুজনে এমন অপমান করবো তোমার মুখ দেখো। মজান রে, কে কারে অপমান করবো এটা তো সময়ই নেই। আমার বিশ্বাস কালকের পর থেকে আমাকে আর কেউ অপমান করবো না। আর ওই মৌ মাইয়ার যদি কোনো পোলার লোকে বিয়ে হয়ে থাকে সেটা হলে তুই। অসম্ভব, আমি ওই মাইয়ারের জীবনে বিয়ে করব, ওর মতো অহংকারী মাইয়ারে আমার বিয়ে করতে বইয়ে গেছে। যার কাছে যার বাবার মূল্য নাই, বাবার মূল্য থেকে টাকার মূল্য বেশি, সেই মেয়ের মূল্য আমার কাছে একটু। কালকে থেকে ওই মেয়ের আর কোনো অহংকার থাকবে না, দেখে নিস তুই, মা মেয়ে দুজনেরই সব অহংকার ভাঙিয়েছে। তাহলে বিয়ের কাজটা শুরু করা যাক। এক মিনিট কাজী সাহেব, বিয়ের আগে মোর সাথে আমার কিছু হিসাব আছে, ওর সাথে আমার হিসাবটা শেষ করি, তারপর বিয়ের কাজ সম্পন্ন। কিসের হিসাব নিকাশে কথা বলছো বাবা? বিয়ের আগেই তো সব মিটমাট হয়ে গেছে। সেটা না হয় আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। কি ব্যাপার মো, তুমি কি তোমার মাকে বলনি
যে আমাকে বিয়ে করতে হলে বিয়ের আগে তোমাদের সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমার নামে লিখে দিতে হবে? কি ব্যাপার মা? শিপু কি বলছে? মা, শিপু যেটা বলেছে একদম ঠিক কথাই বলেছে। তুমি তো জানো আমি শিপুকে কতটা ভালোবাসি। শিপু প্রথমে আমাকে বিয়ে করতে রাজি হয়নি, কিন্তু যখন শিপু শুনেছে যে আমি বাবার একমাত্র মেয়ে, আমাদের যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার নামে, তখন শিপু রাজি হয়েছে। আর আমি ফার্স্টে মনে করেছিলাম শিপু আমার সাথে মজা করছে, ও আমার ভালোবাসা পরীক্ষা করার জন্য ও এই কথা বলেছে। কিন্তু শিপু এখন বিয়ের আসরে এসে এইসব বলবে, আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। তুমি কল্পনা করো বা না করো সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে তোমাদের সব সম্পত্তি আমার নামে তোমরা লিখে দিচ্ছ কিনা। এখন কি তোমাদের সম্পত্তি আমার নামে লিখে দিবা নাকি আমি এই বিয়ের আসর ছেড়ে চলে যাব? বাবা শিপু, তুমি এসব কি বলছো? সেই বাড়ি গাড়ি সম্পত্তি আসলে কিন্তু এগুলো আমাদের না, তোর বাবার বন্ধু। ওই যে তোমার সামনে সেদিন অপমান করলাম না, সব ওদের। আমি ইচ্ছা করে ওদের সাথে খারাপ ব্যবহার করেছি, কেন জানো? যাতে ওরা এই সম্পত্তির কথা ভুলে যায়, কোনো কথা না তুলতে পারে। আসলে মোর বাবা মারা যাবার আগে আমাকে সব বলে গেছে, এই সম্পত্তি ওদের। আর আমি যেন এই সম্পত্তি আমি যাতে ওদের বুঝিয়ে দিই। আর মোর বাবা মারা যাওয়ার আগে আমাকে বারবার বলেছে যে মৌকে যেন আমি ওদের ছেলের সাথে বিয়ে দিই। আমি রাজি হইনি আসলে, যখন দেখলাম তোমার সাথে ওর ভালোবাসা, তোমাদের ভালোবাসার দিকটা আমি দেখেছি, আমি অন্য কিছু দেখিনি। কি মৌ, তার মানে তুমি আমার সাথে এতদিন মিথ্যে কথা বলেছো? এই সয় সম্পত্তি তোমাদের না? আমি যদি সেটা আগে জানতাম না, আমি তো তোমার মতো মেয়ের সাথে রিলেশনই করতাম না। আমি ভেবেছিলাম তুমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর তোমার বাবার যত সম্পত্তি আছে সব কিছুর মালিক তুমি হবে, আর আমি তোমাকে বিয়ে করে এই সব সম্পত্তি তোমার কাছ থেকে লিখে নেব। কিন্তু এখন কি দেখছি? বাহ, এখন দেখছি তোমাদের নিজেদের থাকার জায়গাটুকু নেই, তোমরা নিজেরাই অন্যের বাড়িতে থাকো। না না, তোমার মতো এরকম গরিব মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব। আমি গেলাম। কি সম্ভব তাহলে? একটা মেয়ের সাথে দিনের পর দিন প্রেমের খেলা খেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এখন বলছিস বিয়ে করা সম্ভব না, এটা কোন ধরনের ভদ্রতা? বড় সাহেব, আপনি আপনি এখানে কিভাবে আসলেন? আপনি তো দেশের বাইরে ছিলেন, আপনার তো কিছুদিন পর আসার কথা। আর আমি এখানে বিয়ে করতে এসেছি সেটা আপনাকে কে বলল? ও বুঝেছি, এই ছোট লোকের বাচ্চা, তাই না? এই ছোট লোকের বাচ্চা আপনাকে বলেছে আমি এখানে বিয়ে করতে এসেছি? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার নামে আমার বসের কাছে নালিশ করিস? আজকে আজকে তোকে মেরে ফেলব। তোর এত বড় স্পর্ধা, আমার সামনে আমার একমাত্র উত্তর শুরুকে তুই গায়ে হাত তুলতে চাস? স্যার, আপনি এসব কি বলছেন? আপনার ছেলে মানে? ইয়েস, আমার একমাত্র সন্তান সৈকত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ভবিষ্যৎ কর্ণধার। জামাই বাবাজি, তুমি কাদেরকে স্যার বলছো? ওরা তো আমার বাড়ির কাজের লোক। তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদমই ঠিক আছে, আপনাদের মাথায় সমস্যা। আপনাদের মাথা ঠিক নেই। আপনি কাকে কি বলছেন? কাকে আপনার বাড়ির চাকর বলছেন? উনি উনি হচ্ছেন আমার অফিসের বস। আর শুধু বাংলাদেশেই না, দেশের বাইরেও উনার অনেকগুলো কোম্পানি আছে, আর এই শহরের সবাই উনাকে এক নামে চেনে। উনি আফজাল চৌধুরী, চৌধুরী গ্রুপের মালিক। আপনি চৌধুরী গ্রুপের কোম্পানির মালিক, এই কথা তো আপনি আমাকে আগে বলেননি। আমি বলতে না করেছিলাম, কারণ যাকে নিয়ে আমি সারা জীবন থাকবো, যে আমার জীবন সঙ্গিনী হবে, তাকে একটু পরীক্ষা না করলে কি করে হয়? বাবা সৈকত, তোকে আমি অনেক সময় দিলাম নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করার, ভাবলাম প্রোগ্রেস হবে, কিন্তু না, তুই নিজের ব্যাপারে এতটা উদাসীন যে এক ইঞ্চিও কোনো প্রোগ্রেস দেখলাম না। তাই আমি ঠিক করেছি, আমি যে কদিন দেশে আছি এর মধ্যেই আমার বন্ধু মরহুম করিমের একমাত্র মেয়ে মোয়ের সাথে তোর বিয়েটা সেরে ফেলতে চাই। বাবা, এটা কিভাবে সম্ভব? দেখো, আমি যাকে নিয়ে সারা জীবন থাকবো, যাকে জীবন সঙ্গিনী বানাবো, তাকে তো চেনা দরকার, জানা দরকার। যাকে আমি চিনিই না তাকে আমি কিভাবে বউ বানাবো? ঠিক আছে,
বাবাকে তো বিশ্বাস করিস, আর মৌকে তো তুই দেখেছিস, ছোটবেলায় সে আমাদের গ্রামে এসেছিল। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি মৌকে আমি আমার বাড়ির বউ করে আনব। এনি হাও যা কিছু হয়ে যাক, মৌকে আমার ছেলের বউ করে আমার বাড়িতে আনব। বাবা আমি তো বিয়েতে অমত করছি না, কিন্তু দেখো যে মেয়েটাকে নিয়ে আমি সারাটা জীবন থাকব, যাকে আমার জীবন সঙ্গিনী বানাবো, অ্যাটলিস্ট তাকে আমি পরীক্ষা করতে চাই। পরীক্ষা? কিসের পরীক্ষা? পরীক্ষাটা হচ্ছে ধরো আমরা গরিব সেজে যাবো তাদের পাশে। আমার প্ল্যান মোতাবেক এইসব হয়েছে। সেদিন যদি আমার ছেলে আমাকে না বলতো, তাহলে আজ আমার ছেলের অনেক বড় সর্বনাশ হয়েছিল। শুনুন, ওই যে দাঁড়িয়ে আছে যার জন্য আমার বন্ধুর কথার মূল্য দেননি, আমার মৃত বন্ধুর কথার মূল্য দেননি আপনারা মামি, সে কে জানেন? সে হচ্ছে আমার অফিসের পিয়ন। আর ও যে দুটো গাড়ির কথা বলছে, সেই গাড়ি দুটো হচ্ছে আমার। ও ধোয়া মোছা করে, দেখে শুনে রাখে। আর 1,00,000 টাকা বেতন বলেছেন আপনাদের, ওর বেতন কত জানেন? ওর বেতন হচ্ছে 1 মাসে আমার বাড়ির ডগ যে টাকার খাবার খায় সেই টাকা, 10,000 টাকা। বাপ, চিটার, তুই এতদিন আমাদের সাথে মিথ্যে কথা বলেছিস, একটা পিয়নের চাকরি করে আর বলেছিস 1,00,000 টাকা বেতন পাস, তোকে আজ আমি মেরেই ফেলবো। চিটারগিরি তো আমি একা করিনি, আপনারাও আমার সাথে চিটারগিরি করেছেন। আপনারা আমাকে বলেছিলেন আমার এটা আছে ওটা আছে, আর এখন কি দেখলাম আপনাদের থাকার জায়গাও নেই, আবার আসছেন আমার সাথে বড় বড় কথা বলতে। কে বলেছে কিছু নেই? যে বাড়িতে তুমি দাঁড়িয়ে আছো, যে বাড়িতে ওনারা বাস করছেন, সেই বাড়িটি তাদের নিজের। আমার বন্ধু আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, এটা ঠিক, এবং সে বাড়িটা আমাকে লিখে নিতে বলেছিল। শুধু আমার বন্ধু কষ্ট পাবে বলে আমি মিথ্যে করে বলেছিলাম বন্ধু আমার কাছে রইল বাড়ি, কিন্তু সে বাড়ি আমি লিখে নিইনি, আজও তাদের আছে। শোনেন, আপনাদের বাড়ি আপনাদেরই আছে, এ বাড়ি অন্য কারো নয়। আর আমার মৃত বন্ধুকে দেওয়া কথা রাখার জন্য আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম, মৌমাকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি যা করেন মঙ্গলের জন্য করেন, আমি এখন চলে যাচ্ছি। ভাই সাহেব যাবেন না, ভাই সাহেব প্লিজ দয়া করে যাবেন না, আমার মৃত হাজবেন্ডের যে মনের আশা সেটা আমি পূরণ করতে চাই। আমি জানি আমি ভুল করেছি, আমি লোভে পড়েছিলাম, আমি যদি তার কথা না রাখতে পারি সে বেহেস নসিব হবে না, তার আত্মশান্তি পাবে না, দয়া করে আমার মৃত হাজবেন্ডের মনের আশাটা পূরণ করতে দেন প্লিজ, আমি চাই ও আপনার ঘরে যাক। হ্যাঁ আঙ্কেল, মা একদম ঠিক কথাই বলেছে, আমরা আসলে টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমরা অনেক পাপ করেছি, আমরা এখন সেটা স্বীকার করছি। আঙ্কেল, ভুল তো মানুষ মাত্রই করে, আমরা জেনে শুনে একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমার মাকে ক্ষমা করে দিবেন, আমরা আমাদের পাপের শাস্তি পেয়েছি, এভাবে মুখ ফিরিয়ে যাবেন না, দয়া করে আমার বাবা হিসেবে আমাকে একটাবারের জন্য সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আপনাদের আমি নিজেকে পরিবর্তন করে ছাড়ব, প্লিজ আঙ্কেল। মা গো, নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে ক্ষমা না করাটাও আর নাই, তাই তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছ তখন আমি কি আর ক্ষমা না করে পারি? হয়ে যাক আজকে বিয়ে, কি বলিস তুই? বাবা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি, তুমি যে ডিসিশন নিবে তাতেই আমি রাজি। আলহামদুলিল্লাহ। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখনো আপনি বসেন, এক্ষুন বিয়ে হবে। সাহেব বসেন, শুরু করেন বিয়ে পড়া।